অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস যেগুলো তোমাদের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে তার গণিত বিষয়ে কুড়ি নম্বরের সকল প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা এই ভিডিওতে করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো এবং উত্তরগুলি করে নাও তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না বন্ধুরা তো আমি অলরেডি তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলি উত্তর করে দিয়েছি যেগুলো লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা প্লে লিস্ট সেকশনে গিয়েও কিন্তু উত্তরগুলি করে নিতে পারবে তো চলো বন্ধুরা উত্তরগুলি করে নিই তো দেখো এক নম্বর প্রশ্নে কী বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বরে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এখানে দুটি প্রশ্ন রয়েছে তো এক নম্বর প্রশ্ন যেটা বলেছে একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে কত তো এখানে আনসার হবে দেখো এখানে জিরো ডিগ্রি রয়েছে নব্বই ডিগ্রি রয়েছে একশো আশি ডিগ্রি রয়েছে তিনশো ষাট ডিগ্রি রয়েছে তো দেখো একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের তিনশো ষাট ডিগ্রি তো পরিমাপের ক্ষেত্রে সবসময় আমরা জানি তিনশো ষাট ডিগ্রি হয় তো এই আনসার এখানে কিন্তু তিনশো ষাট ডিগ্রি হবে অপশন নাম্বার ডি এরপর কয়েকটা দেখো যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রে চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলো কোনটি তো এখানে আনসার কোনটি হবে তো এখানে হচ্ছে আনসার হবে সেই চিত্র রয়েছে পাই চিত্র ঠিক আছে তো পাই চার্ট বা চিত্র তোমরা কিন্তু অ্যান্সার করে নেবে অপশন নাম্বার ডি এরপরে দেখো যেটা দুইয়ের দাগে বলেছে সত্য মিথ্যা নিরূপণ করো বা লেখো তো এখানে দেখো তোমাদের তিনটি প্রশ্ন তিন নম্বর রয়েছে তো এক নম্বর প্রশ্নে বলেছে পাইচিত্রে কোনো বৃত্ত কলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক তো পাইচিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে অবশ্যই কিন্তু সেটা সমানুপাতিক তো এই কিন্তু এটা হয়ে যাবে সত্য তো তোমরা অ্যান্সার কিন্তু সত্য অ্যান্সার করে নেবে এরপর দুই নম্বর দেখা বলেছে কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোন তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না তো অবশ্যই সেটা কিন্তু প্রকাশ করতে পারে না তাই অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিথ্যা ঠিক আছে তো তোমরা অ্যান্সার করে নেবে মিথ্যায় তো বন্ধুরা এরপরে আমরা গয়ের প্রশ্নটি দেখবো দেখো কী বলেছে কেন্দ্রীয় কোন ঋণাত্মক হতে পারে তো কেন্দ্রীয় কোন ঋণাত্মক হতে পারে না সবসময় ধনাত্মক হয়তো সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা মিথ্যা তো এটা তোমরা কিন্তু অ্যান্সার করে নেবে মিথ্যা তো তোমাদের দেখো এখানে দুটি মিথ্যা একটু কিন্তু সত্য অ্যান্সার হলো ঠিক আছে এরপরে দেখো তিনেরটায় কি বলেছে যে এখানে কি বলেছে দেখো একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা ইংরেজি অঙ্ক এবং বিজ্ঞানে যে নম্বরগুলি পেয়েছে তা একটি পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো তো ছাত্রটি মোট তিনশো নম্বর পেয়েছে তো দেখো তো এখানে কয়েক প্রশ্ন বলেছে যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো কোনটি তো এখানে অপশান রয়েছে দেখো বাংলা গণিত বিজ্ঞান ইংরেজি তো আমরা এখানে দেখতে পাচ্ছি থেকে যে বিষয়ে কম নম্বর পেয়েছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তিরিশ ডিগ্রি তো এখানে আনসার হয়ে যাবে ইংরেজি তো দেখো ডি আনসার হবে ঠিক আছে তো এরপরে দেখো খয়েরটা কি বলেছে তো বন্ধুরা তিনি এদিকে খা নম্বর প্রশ্নে কী বলেছে দেখো কোন বিষয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে তো সব থেকে বেশি নম্বর আমরা দেখতে পাচ্ছি যে পাইচিত্রে একশো আশি ডিগ্রি বাংলাতে পেয়েছে তো তোমরা এখানে অ্যান্সার কিন্তু করবে বাংলাতে তো একটু তোমরা লিখে নেবে বাংলাতে তোমরা কিন্তু সবাই লিখে নেবে বাংলাতে সব থেকে বেশি নম্বর পেয়েছে গোটাটাই লিখবে এরপরে দেখো গয়েরটা বলেছে এই তিনশো নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে কিন্তু সে পেয়েছে তো সেখানে দেখো এখানে তিনশো নম্বরের মধ্যে শতকরা বেশি সব থেকে নম্বর কিসে পেয়েছে তোমাদের কিন্তু এটা উল্লেখ করতে হবে তো বন্ধুরা গয়ের উত্তরটি তোমরা এবার করে নাও গণিত বিষয়ের নম্বর পেয়েছে দেখো এখানে আমি লিখে দিয়েছি নব্বই বাই এখানে তিনশো ষাট তো এখানে কাটাকাটি করলে তোমাদের একে চার অংশ যেহেতু মোট নম্বর তিনশো সেক্ষেত্রে অতএব গণিত পেয়েছে তিনশো ইন্টু এক বাই চার তো সেক্ষেত্রে দেখো কাটাকাটি করলে তোমাদের কিন্তু পঁচাত্তর আসছে ধরি তিনশো নম্বরে এ পার্সেন্ট সমান হচ্ছে পঁচাত্তর তো অতএব তিনশো ইন্টু এ বাই সেভেন্টি ফাইভ তো সেক্ষেত্রে দেখো এখানে কাটাকাটি করলে কিন্তু পঁচিশ আসছে ছাত্রটি গণিতে পেয়েছে পঁচিশ পার্সেন্ট তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো গয়েরা তোমরা এভাবে কিন্তু করে নেবে তো তারপরে দেখো চারিদিকে কয়েক প্রশ্নে কি বলেছে একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলি পেয়েছে তার একটি তালিকা চিত্রে দেওয়া হলো তো তথ্যটি একটি চিত্রের মাধ্যমে তোমাদের কিন্তু প্রকাশ করতে বলেছে এখানে পাঁচ নম্বর রয়েছে খুব সাবধানে তোমাদের আনসারটি করতে হবে তো চলো অ্যান্সারটি করে নিই তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন বিষয় এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান শাড়ির শিক্ষা তো নম্বর পেয়েছে বাংলাতে সত্তর ইংরেজিতে ষাট গণিতে নব্বই বিজ্ঞানে আশি শাড়ি শিক্ষায় কিন্তু পেয়েছে ষাট তো চলো এবার আনসারটি আমরা খাতায় করে নেব। তো বন্ধুরা তোমরা খাতায় ঠিক এইভাবে লিখবে বিষয় প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর ভগ্নাংশ বৃত্তীয় কলার যে কেন্দ্রীয় কোন সেটা তো এভাবে দেখো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান শারীরিক শিক্ষা সমস্ত বিষয়ের নম্বর তোমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এবার কাটাকাটি করতে হবে তিনশো ষাট দিয়ে তো তিনশো ষাট দিয়ে কাটাকাটি করার পরে তোমরা কিন্তু এই উত্তরগুলো পাবা তো তোমরা এই উত্তরগুলো কিন্তু লিখে নেবে ঠিক আছে তো তারপরে দেখো এখানে নেক্সট তোমরা বৃত্তীয় কলার যে কেন্দ্রীয় কোন রয়েছে সেখানে তোমরা তিনশো দিয়ে তোমরা যখনই গুণ করবে তোমাদের ডিগ্রিগুলো কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে বাংলার ক্ষেত্রে সত্তর ডিগ্রি ডিগ্রি তারপরে ইংরেজির ক্ষেত্রে ষাট হ্যাঁ গণিতের ক্ষেত্রে নব্বই তারপরে দেখো বিজ্ঞানের ক্ষেত্রে আশি ডিগ্রি তারপরে এখানে দেখতে পাচ্ছ নেক্সট যেটা রয়েছে যে শারীরশিক্ষা সেটা কিন্তু ষাট ডিগ্রি তো এবার আমরা কিন্তু এগুলোকে সমস্ত কিছু আমরা পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করবো তো দেখো তো তোমরা অবশ্যই কিন্তু যে কম্পাস রয়েছে সেই কম্পাস দিয়ে তোমরা চাঁদা দিয়ে সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু উল্লেখ করে দেবে তো দেখো এখানে গণিত রয়েছে নাইনটি ডিগ্রি ইংরেজি রয়েছে ষাট ডিগ্রি তারপরে দেখো বাংলা রয়েছে সত্তর ডিগ্রি শারীরিক শিক্ষা ষাট ডিগ্রি এবং বিজ্ঞান রয়েছে আশি ডিগ্রি তো সমস্ত কিছু তোমরা কিন্তু এটা খাতায় সম্পূর্ণভাবে লিখে নেবে তো আশা করছি তোমরা সকলেই লিখে নেবে তো চারের কয়ের অ্যান্সারটি হয়ে যাওয়ার পরে তোমরা অবশ্যই ক্ষয়ের অ্যান্সারটি করে নেও এবার তো শূন্যস্থান পূরণ দিয়েছে এসে দেখো রম্বসের এ সব বাহুগুলির দৈর্ঘ্য কীরকমভাবে সমান হবে তারপরে দেখো ক্ষয়ে বলেছে বিপরীত কোনগুলি পরিমাপ কেমন হবে সমান হবে তারপরে দেখো সি এরটা কী বলেছে যে সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য কেমন হয় অসমান হয় ডি এ বলেছে কর্ণগুলি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে তো তোমরা অ্যান্সার এইভাবে করে নেবে তো আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল গেলো ক্ষয়ত্যাগেরটা তো গণিত বিষয়ের আমাদের কুড়ি নম্বরের যে মডেল অ্যাক্টিভিটি টাশ দিয়েছিলো তার সমস্ত প্রশ্নের উত্তর আমরা কিন্তু এই ভিডিওতে করে দিলাম কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটি তোমরা কিন্তু জয়েন করে নেবে নিজের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের জন্য যে কোনো প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে ব্যাখ্যা সহ ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অন্যান্য বিষয়গুলি উত্তর যদি না করে থাকো সেই উত্তরগুলির লিঙ্ক তোমরা নিচে কিন্তু ডেসক্রিপশন পেয়ে যাবে অথবা আমাদের যে প্লেলিস্ট সেকশন রয়েছে সেখানেও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে